বারবার অভিযোগ উঠছে এই যে এভিডেন্স ট্যাম্পারিং এ কোথাও পুড়িয়ে দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাটে সরাসরি পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে নাকি করছে, রাজ্য পুলিশ বিভিন্ন ভাবে, এর আগেও আমরা দেখেছি হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক সিপিইউ সেগুলো না দেওয়া, তদন্তে অসহযোগিতা করা, একজন একজন অত্যন্ত সিনিয়র আইপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কি বলবেন? খুব দুর্ভাগ্যজনক। আপনি আপনার আজকে যে মায়ের একজন আর্তনাদটা শোনালেন, ভাত যখন রান্না হয় না তিন চারটে চাল টিপলেই বোঝা যায় সব চাল টেপার দরকার নেই যে সিদ্ধ হয়েছে কি না। আপনাকে এক্সাম্পল কয়েকটা দিলে আপনি বুঝতে পারবেন যে, আপনি আজকে বলুন যে কালিয়াগঞ্জের যে ঘটনাটা সম্প্রতি হলো, দুদিন আগে যে সুপার যে স্টেটমেন্টটা দিলেন, প্রেস কনফারেন্স করলেন, আজকে দেখছি টোটাল চেঞ্জ, চারজন সাসপেন্ড হয়ে গেল, সেখানে কোনো 161 নেই, 164 নেই, আজকে বিভিন্ন, মানে আমি আপনাকে বলছি যে লেখা ডাইসিক্যাল অ্যাটিচিউড, এটা একটা ইনভেস্টিগেশন। একটা মা আর্তনাদ করে চিৎকার করে কান্না করছে, তার সন্তানকে রেপ করে মার্ডার করে দিয়েছে, কি অদ্ভুতভাবে সেন্ট্রাল এজেন্সিকে পর্যন্ত দে আর পেইং নো হিড অ্যাট অল। আজকে আপনারা যে আলোচনাটা করছেন, কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে অ্যান্টি কারাপশন ব্যুরো এবং যে ইকোনমিক্স অফেন্স উইংস বলে একটা যে ইউনিট আছে, এগুলো কি কোনো এক্সিস্টেন্স আছে? আজকে এতদিন পরে ভেসে উঠেছে যে প্রবীর কয়াল যে মারাত্মক অভিযোগটা করছে, এটা দুটো সাইড আছে। একটা সাইড হচ্ছে সে একটা একটা সাধারণ মানুষ, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে একের পর এক 2 কোটি টাকার বেশি ঢুকে গেল। আচ্ছা, যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা যায় তখন তো জানাতে হয়, তখন তো ক্রেডিট ডেবিট হয়। এখন বলছে একটা কনস্পিরেসি, পুলিশ যদি আজকে ফোর্সফুলি তাকে কনফেশন নেয়, হিউম্যান রাইটস ভায়োলেশন। আপনি দেখবেন ওখানে যে সেই সমস্ত পুলিশ অফিসার যারা আজকে ফোর্স অ্যাপ্লাই করে কনফেশন নিয়েছে, তাদের এগেনস্টে হিউম্যান রাইটস কমিশন অ্যাকশন নেবে না কেন? আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে 2021-এর পরে মিস্টার গিরিশ বাবু যে আজকে ওখানে চেয়ারম্যান ছিলেন, 2021 সালে রিটায়ারমেন্টের পরে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে 5 বছর থাকাকালীন মাত্র একটা হিউম্যান রাইটসে আজকে কমপ্লেন হয়েছিল। আমার মূল প্রশ্ন হচ্ছে যে পুলিশকে বারবার এভাবে ব্যবহার করা, এটা তো ঠিক নয়। আর তরুণ কিছু বলবে, 30 সেকেন্ড তরুণ, আমি তারপরে সুব্রত বাবুর কাছে। আমি কোনো জাজ সাহেবের নাম নিতে চাই না, একটা ইনসিডেন্ট কোর্টে করিডোরে তো অনেক কিছু হয় সেটা বলতে যাচ্ছি। আজকে অরুণাভ ঘোষকে অনেক কারণে ওনার মানে মেলে না, কিন্তু সেই দিনকে একটা ভালো কাজ করেছেন। নারদা মামলা লাস্ট দিন একটা জজ সাহেব রিটায়ার করবে, তিনি সেই মামলাটা সেদিনকেই নেবেন, সেদিনকে তাকে নিতেই হবে। উনি গিয়ে বললেন আপনি আগের দিন ফিরাদ বাবুর কাছে গিয়ে এই পুরস্কারটা নিয়েছেন, ইনার কাছে এটা নিয়েছেন, আপনি এই মামলা শুনবেন না, চক্ষু লজ্জার খাতিরে নেননি। যাই হোক, আজকে দাদা বাবাটা জাজের সাহেবের নাম বললেন, গিরিশ গুপ্ত সাহেব অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন তিনি। গিরিশ গুপ্ত সাহেব যতদিন পোস্টে ছিলেন একটা প্রোটেস্ট করেনি, কেন করেনি বলুন তো? দুঃখের বিষয়টা, করলে ভালো হতো। সারদার মতো কেলেঙ্কারি, যে কেলেঙ্কারিতে কোথাও গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত একটুখানি সারদা বিষয়ে বিতর্ক উঠলে, সারদা বিষয়ে কথা হলে সঙ্গে সঙ্গে মানুষজন কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়। কখনো কখনো মনে হয় যে পারিবারিকভাবে খুব রকম মানসিক চাপে পড়ে রয়েছেন, সেই সময়তে ভেঙে পড়েছিলেন কি? আপনার তো আরো একটা মেয়ে রয়েছে, ভেঙে পড়েন? না, আমি ভেঙে এখনো পড়িনি, কিন্তু সন্তান তো কষ্ট হয়, কিন্তু সব থেকে বড় কথা অনেক কিছু ফেস করেছি। কেন, আমার মেয়ে, আমি আজও বলছি আমার মেয়ে নির্দোষ, তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে এবং সেই ফাঁসানোর পর তাকে পরিকল্পনা করে আটকে রাখা হয়েছে এবং তাকে বিচার না পাওয়ার জন্য যত রকম প্রক্রিয়া সবই চলছে। আমি কি বুঝতে পারি না, আমার তো 60-62 বছর বয়স হলো, 13 সাল থেকে আজকে 22 সাল পর্যন্ত আমি রাজ্য রাজনীতি আইন সব কিছু দেখছি, শুনছি বিশেষজ্ঞদের মতামত, দেখছি সমস্ত কিছুই দেখছি, আমি কি কিছু বুঝতে পারি না, তাও আমি চুপ করে থাকি কেন?